ও মা, টিনে শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে। এই বাবা, আরে হ্যাঁ, তোমাদেরকে বলবো, শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে, ভালো মন্দ রান্না বান্না চলছে। হ্যাঁ হ্যাঁ, তো তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই টিনের ফ্ল্যাটে এতদিন টিন কেন থাকতে পারেনি, প্লাস হচ্ছে তোমার এখনই বা হঠাৎ করে জীবনযুদ্ধে কেন নেমে পড়লো? আসলে কেউ কেউ আবার মনে করে ওর জীবনযুদ্ধটা সেই দিনই শুরু হয়েছিল যেদিন ওই 18 বছর না হতেই ওর বাবা মা ওকে সন্দীপের ঘাড়ে দিয়ে দিয়েছিল আর কি। তো সেক্ষেত্রে সেদিন থেকেই নাকি ওর জীবনযুদ্ধ শুরু হয়েছিল। একটা বেকার ছেলে, একটা বোকা হাঁদা বেকার হনুমান দাতাল সেরকম ছেলের ঘাড়ে ওকে চাপিয়ে দিয়েছিল, জীবনযুদ্ধ সেই দিন শুরু হয়েছিল অনেকের বক্তব্য। তো বলি, জীবনযুদ্ধটা তাহলে ছেলেটা কে দিয়েছিল? সন্দীপ তার ওকে পালিয়ে নিয়ে তুলে নিয়ে চলে আসেনি, কে দিয়েছিল? না বাবা মা দেখে দিয়েছিল। তাহলে বাবা মা ইচ্ছাকৃতভাবে, ও না তখন 18 বছর হয়নি, ওর বাবা মায়েরও কি তখন 18 বছর হয়নি? মানে অভিজ্ঞতা কম, বয়স কম, সেই জন্য ভুলটা করেছিল। যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, তো সেক্ষেত্রে বাবা মা, বাড়ির আরও যারা গার্জিয়ান আছে, যারা বয়স্ক যারা রয়েছে, তারা তো সব দেখে শুনেই বিয়েটা দিয়েছিল। তারপরেও শুনতে হচ্ছে কি না, সেই দিন বিয়ের দিন থেকে ওর জীবনযুদ্ধ শুরু হয়েছিল। কি না খেটে রোজগার করেছিলে আর সমস্ত তাকে বড়লোক করে দিয়ে চলে এসেছে, মানে সন্দীপকে বড়লোক করে দিয়ে চলে এসেছে। আচ্ছা, এই যে এখন চ্যানেলে ও খাটছে, ও খাটছে, ভালো কথা, এখন সম্পূর্ণটা ওর রোজগার, ও খাটছে। তাহলে ও একা একা কেন ব্লগিং করছে না? ওর ব্লগিংয়ে কেন ওর দাদাকে, কেন ওর বৌদিকে, সবাইকে বেচছে, বাবাকে, মাকে, এমনকি বাড়ির বিড়ালকেও বেচছে, বাড়ির যে কালু আসে তাকেও বেচছে? তাহলে তো ওর টাকায় সমান ভাগ হওয়া উচিত, তাই না? ওর বৌদিকে কী দেয়, বৌদিকে কী দেয়? এই যে মেলায় গেল, শুধু সফট টয়েসগুলো মেয়েটা হাতে নাড়াচাড়া নাড়াচাড়া করলো, কিন্তু কিনে দিল কি না? ওই বাড়ির কাপ প্লেট হাতা চামচ যেগুলো সংসারে ব্যবহার হবে সেইগুলো কেনা হলো, কেন দিল না? কারণ বৌদিরও তো প্রাপ্য টাকা। ঠিক সেই রকমই কিন্তু সন্দীপদের যখন আগের চ্যানেলটা, মানে যেটা এখন সন্দীপ চালাচ্ছে, সেটা যখন ছিল, তখন কিন্তু ওরা সবাই মিলেই সেই ভিডিওতে কন্ট্রিবিউট করতো। সন্দীপের মার রান্নাবান্না, ঘরের গৃহস্থালির কাজকর্ম, সেগুলো দেখানো হতো। ও শুধু ক্যামেরা ধরে বগর 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 করতো, অবশ্যই তখন গোটা গোটা ভাষায় কথা বলতো, এখনের মতন ওই করে নেকিপনা করে কথা বলতো না। তো যাই হোক, তো সেখানেও কিন্তু ওরা প্রত্যেকের, ওদের মানে কী বলবো, কন্ট্রিবিউশন ছিল ভিডিওতে। তাই চ্যানেলটা কারোর একার নয়, আর চ্যানেলটা যদি ওরই হবে, ও কেন পারলো না মানে হাতিয়ে নিতে? চেষ্টা করেছিল তো। তাহলে যখন চ্যানেলের যে ডকুমেন্টস আমাদের ইউটিউবের কাছে থাকে সেগুলো যখন ওর নামে নয়, তারপরে ব্যাংকের যখন ওর নামে নয়, শুধু ওই ভিডিওতে এসে বক 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 করলেই চ্যানেল কারোর একার হয়ে, মানে একার হয়ে যায় কি আমি সেটা জানি না, যারা বলে এগুলো মূর্খের মতো বলে। তাহলে আজকে যে এই যে মিনা ব্লগ চ্যানেলটা, তাহলে তো এটা সবার, কারণ বৌদিকে দেখাচ্ছে, দাদাকে দেখাচ্ছে, সবার টাকার ভাগ হওয়া উচিত সবার। তো এগুলো যারা বলে সত্যি কথা বলতে, ইউটিউবের কাছে তো কিছু ডকুমেন্টস, তোমার বিভিন্ন রকমের ডকুমেন্টস, আমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু ইউটিউবের কাছে দেওয়া আছে, তাই না? আমাদের ব্যাংকে টাকা ঢোকে, তো সেই জিনিসগুলো নিশ্চয়ই সন্দীপের নামে যখন, মানে সুস্থ অবস্থায় ওদের 5 বছরের সাংসারিক জীবনে হয়েছিল, তখন সন্দীপের নামে যখন হয়েছিল, তখনই কেন প্রোটেস্ট করেনি? ও আচ্ছা, তখন ওই ভরসার হাতটাকে পায়নি নাকি, ওই ভরসার হাত। তো যাই হোক, এবার হচ্ছে ভরসার হাতের, তো আমরা জানি ভরসার হাত যে বাড়িতে থাকে, একেবারে যাকে বলে একেবারে, মানে কি বলবো, রাবণের গোষ্ঠী, রামরাবণের গোষ্ঠী যাকে বলে, তো রাবণের গোষ্ঠীও ফেল করে যাবে, কারণ মানে কি বলবো, জ্যাঠা কাকা তার ছেলে তার বউ হ্যানা ত্যানা করে রাবণের গোষ্ঠী। কারণ এর আগে যখন ও ফ্ল্যাটে গৃহপ্রবেশ দিয়েছিল, মানে প্রথম ফ্ল্যাটটাতে আর কি, তখন আমরা দেখেছিলাম যে এক থালা নাড়ু, মানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ছবি দিয়ে, যে সুন্দর বড় বড় মানে একদম নিটোল নাড়ুগুলো, ভীষণ সুন্দর পাকানো এক থালা নাড়ু। তো সকালবেলায় গেলো, লুচি ভাজলো, রান্নাবান্না চলছিলো, দেখালো, তো নাড়ু করা কিন্তু দেখায়নি, হঠাৎ করে ঠাকুরের সামনে চলে এসেছিলো কি না নাড়ু। এবং আমরা কিন্তু, মানে আমি অন্তত জানিয়েছিলাম যে ওর গৃহপ্রবেশে, মানে যখন সবাইকে নিমন্ত্রণ করলো, তোমরা সবাই এসো আমার ফ্ল্যাটে গৃহপ্রবেশ, যদিও জাস্ট একটু লক্ষ্মীনারায়ণের পুজো হয়েছিল, তো যাই হোক গৃহপ্রবেশ, তো সেখানে সবাইকে নিমন্ত্রণ করে আগে ভাগে পুজো হয়ে গেল, সেই ভিডিও প্রায় 4-5 দিন পরে এলো। কারণ যদি কোনো ভিউয়ার্স, যদি কোনো ব্লগার চলে যায়, তাহলে তো ওই রাবণের গোষ্ঠী শ্বশুরবাড়ির লোক তখন এসেছিলো, ওই নাড়ু নিয়ে এসেছিলো, এবং আরও হয়তো জিনিস নিয়ে এসেছিলো, মিষ্টি ফিষ্টি সেটা আলাদা ব্যাপার, বাট নাড়ু বানিয়ে নিয়ে এসেছিলো। কারণ ওদের ওই ভিডিওতে না নারকেল কোড়ানো দেখা গেছে, না নাড়ু বাগান বানানো দেখা গেছে, কিচ্ছু দেখা যায়নি, কিন্তু ঠাকুরের সামনে এক থালা নাড়ু
দেখানো হয়েছিল। তো সেক্ষেত্রে ওর রাবণের গোষ্ঠী যে ওর ফ্ল্যাটে আসে, ওর শ্বশুরবাড়ির লোক যে ফ্ল্যাটে আসে, সেটা কিন্তু পরিষ্কার, যেটা কিনা কাল ও ভিডিওতে কিন্তু দিয়ে দিয়েছিল যে আমার শ্বশুরবাড়ির লোক আজ আসবে তাই এত বাজার করছি। তো বাজারের ব্যাগ আমরা দেখেছি, সত্যি কথা বলতে এইরকম ব্যাগ অন্তত আমার বাড়িতে, আমি বলতে পারি আমার বাড়িতে এইরকম দুটো ব্যাগে করে বাজার আসে লোক, আমরা তিনজন বাট বাজার আসে। যারা আমার পুরনো ব্লগ দেখেছো আগে, তারা নিজেরাই বলতে, দিদি তুমি দোকান দিতে পারবে, তোমার ফ্ল্যাটের নিচে তুমি দোকান দিতে পারবে, এরকম বলতো, দাদা নিয়ে আসবে বাজার করে করে প্রতিদিন, আর তুমি এরকম প্রতিদিন বেচে দেবে বেশি দামে বা কম দামে, তোমার লাভ হবে। মানে আমার ভিউয়ার্স বন্ধুরা তখন আমাকে জাস্ট মজা করতো আর কি, হাসি মজাক করতো। তো সেক্ষেত্রে ওই বাজার দেখে আমি অন্তত চমকাইনি, বা আমরা অনেকেই আছি এরকম, আমরা চমকাই না, কারণ ওই রকম বাজার বলছে 664 টাকা না 666 টাকার বাজার বললো, যাই হোক। তো সেরকম মানে এইরকম বাজার অনেকের বাড়িতেই, শুধু আমার বাড়ি বলবো কেন, অনেকের বাড়িতেই হামেশা আসে। কিন্তু ওরা তো ওই ভ্যান থেকে দুটো মূল্য, দুটো গাজর, 1 কেজি আলু, এইরকম বাজার যেহেতু করে, তো সেক্ষেত্রে একটুখানি ব্যাগের একটু ওপরে উঠেছে ব্যাগের বাজারগুলো, সেই জন্য একেবারে শ্বশুরবাড়ির লোক আসবে বললো। কিন্তু মনে হলো কি যে এটা তোমার ক্লিকবেট খেলে গেছে, কিন্তু আমি, আমার মনে হয় এটা ও ক্লিকবেট খেলেনি। তার কারণটা হচ্ছে দেখো, এই যে ও ফ্ল্যাটে থাকে, এই যে ফ্ল্যাটে থাকে সেখানে তোমার শ্বশুরবাড়ির লোক আসা হচ্ছে যায়, আত্মীয় রিলেটিভ বলা যায়, কিন্তু ওই যে ওর ওই বাড়িতে সেখানে শ্বশুরবাড়ির লোক আসলে কিন্তু সমস্যা। এবং শ্বশুরবাড়ির লোক যে ওখানে আসবে না সেটা আমরা খুব ভালো করেই জানি, সেই জন্য শ্বশুরবাড়ির লোক আসবে ফ্ল্যাটে, কারণ এই ফ্ল্যাট শ্বশুরবাড়ির লোক দেখেছে কিনা সন্দেহ। ঠিক আগের ফ্ল্যাটে যেহেতু দেখেছিল, পুজোর দিনেই গিয়েছিল, সে খবরও পেয়েছি এবং নাড়ুর তো তার প্রমাণ আছেই। তো এই ফ্ল্যাটে যেহেতু আসেনি, হতে পারে এই যে বাজার একেবারে ওর মা ফ্রিজ গুছিয়ে চলে এলো, এবং মা একদিন থেকেই চলে এলো, মানে বাবা নিয়ে চলে এলো, তো মা একদিন থেকেই চলে এলো, মা তো ইচ্ছে করলেই থাকতে পারতো, কারণ এখন বাড়িতে বৌদি আছে। মা যখন সুরাটে যায় তখন তো মেয়ের সাথে 6-7 দিন আরামসে থেকে আসে, এমন নয় যে পরের দিনই সংসারে ছুটতে হবে, কিন্তু না, মেয়েকে জীবনযুদ্ধে একা ছাড়তে হবে। জীবনযুদ্ধে একা যে মেয়ে থাকবে না সেটা আমরা খুব ভালো জানি, কারণ আগের ফ্ল্যাটের কত ন্যাকামি আমরা দেখেছিলাম, যে কারেন্ট চলে গেলে একে তাকে ফোন, ভয়ে ফোন, একা কী করে থাকবো, একা ভয় করে, কারেন্ট চলে গেলে ভয় করে, সে মেয়ে যে একা থাকবে না সেটা কিন্তু আমরা প্রত্যেকে খুব ভালো করে জানি। তো সেক্ষেত্রে এই যে ফ্ল্যাটে সবজিপাতি বাজার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে, চা পাতা হেনা তেনা, মানে একা থাকতে গেলে কত লাগে বলো তো, তোমরা বলো যে একা একটা মানুষের কত লাগতে পারে। হ্যাঁ, সে 2-3 বার চা খায়, তাই বলে অত চা পাতা, এমন নয় যে ওই যে আজকে যেহেতু টাইটেলটা দিয়েছে সেই হিসেবে বলছি যে জীবনযুদ্ধে আজ থেকে নামলাম, একটা নারী একাই থাকতে পারে, ও বললো আমি একাই থাকবো, এটা নিয়ে বিশেষ কিছু বলেনি, সেই টাইটেলেই খেলে গেছে, জাস্ট ভিডিওর ভিতরে বেশি কিছু বলেনি, শুধু বলেছে যে আমি একাই থাকবো। তো একা মানুষের এত বাজার, তারপরে তোমার চা পাতা, আরও যা যা মানে ঢাললো, ডাল টাল এটা ওটা সব কিছু ঢালা দেখায়নি, নিয়ে আসলো, ও কি আর ফ্ল্যাট থেকে বেরোবে না, নাকি ও কি আর ফ্ল্যাট থেকে বাপের বাড়িতে যাবে না, মানে বাবার বাড়িতে যাবে না, না বাবা দাদারা একেবারেই আর আসবে না। তাই জন্য একা মানুষের কিন্তু সত্যিই এত জিনিস লাগে না। এবার হয়তো অনেকে বলবে, না ওর তো কেনাকাটার এমনিই মানে বড় লম্বা হাত, তাই কিনে রেখেছে। অ্যাকচুয়ালি সত্যি ও শ্বশুরবাড়ি থেকে কিন্তু লোক আসবে, লোক আসবে বলেই ওর মা এবং বাবা কিন্তু, মানে চল বাবার কথা বাদ দাও, মা কিন্তু খুব তাড়াতাড়ি এক রাত্রি থেকেই চলে এলো, এবং শ্বশুরবাড়ি থেকে লোক আসবে সেটা ও ক্লিকবেট খেলেছে কোথায়, না আগের দিনের ভিডিওতে। এবং শ্বশুরবাড়ি থেকে লোক আসবে, অনেকে বলবে না ও তো ব্লগ দেবে, আমরা তাহলে দেখতে পাবো বা বুঝতে পারবো, এরকম একটা ব্যাপার। কিন্তু এই যে শ্বশুরবাড়ির লোকেরা যে ওই বাড়িতে না গিয়ে ফ্ল্যাটে যাতায়াত করতে পারবে সেটা একটা সুবিধে। এবং ফ্ল্যাট, যেই ফ্ল্যাটটা নিয়ে কালকে ও বললো, অনেকের গালে নাকি ও ঠাস করে চড়িয়ে দিয়েছে, বাপরে কী চর খে, মানে কী চর দেবে, যে কিনা প্রত্যেক দিন চর খায়, প্রত্যেক দিনই চর খাচ্ছে কারোর না কারোর কাছে, এমনকি ফোকলার হাতেও চর খায়, কারণ ওর দাদা বলেছে যে মাসে একবার করে তো ধোলাই হয়, তো ধোলাইটা কে দেয়, নিশ্চয়ই বাবা দেবে না, বাবার একেবারে আদরের লক্ষ্মীমন্ত মেয়ে, মা দেবে না, তাহলে ধোলাইটা কে দেয়, দাদা দেবে না, দাদা তো দিয়েছিল সে দাদার বিয়ের সময়, তাহলে দেয় কে, না ফোকলা, প্রতি মাসে তোর যে ধোলাই হয়, তাহলে মাসে মাসে ধোলাইটা যে ফোকলার কাছেও খায় সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো সেক্ষেত্রে সর্বক্ষেত্রে যে চর খাচ্ছে প্রতিদিন একটা সোশ্যাল মিডিয়াতে নিজের অপকর্ম করবার জন্য, সে নাকি আবার মানুষকে চর দেবে, ভাবা যায় তো? যাই হোক, তো যেটা মানে চর খেতে খেতেই জীবনটা তোর যাবে, এখন ফোকলার কাছে খাচ্ছিস, এরপরে যখন কৃষাণুকে নেওয়ার জন্য করবি, কৃষাণু বড় হয়ে যাবে, কৃষাণুও চর লাগাবে, কৃষাণুও চর লাগাবে যে সেই দিন আমাকে ছেড়ে এসেছিলে, আমার জ্বর হয়েছিল তুমি ফুর্তি করেছিলে, বলবে বলবে বলবে, কারণ কৃষাণু
অনেকে বলছে কৃষাণুর কাউন্সেলিং এর প্রয়োজন, কারণ ও একটা অসুস্থ পরিবেশে, নোংরা পরিবেশে রয়েছে। আচ্ছা, মা কি খুব ভালো পরিবেশ মানে সৃষ্টি করে রাখতে পারবে ওকে? কারণ মা তো ফোকলাকে ছাড়া থাকতে পারবে না, কারণ ল্যাটা মাছের ঝোল দিয়ে রোজ রোজ ভাত চাই। তো সেক্ষেত্রে মানে কি বলবো, ল্যাটা মাছকে খেলাতেই হবে গামলাতে। তো সেক্ষেত্রে মা কি সুস্থ পরিবেশ দিতে পারবে? আচ্ছা, মায়ের ভিডিওতে কাউকে দেখা গেলে, মা পরকীয়ার কথা স্বীকার করে নিলে, মায়ের সাথে তার প্রেমিক অযোধ্যায় যাচ্ছে, সেগুলো দেখা গেলেও একদম সবাই মুখে একেবারে তালা চাবি এঁটে দেবে। কিন্তু বাবার যদি কোনো একটা কেউ চক্রান্ত করেও করে, সেটাকে নিয়ে হুলস্থুলু কাণ্ড করবে, যেটা ঘটলো হুলস্থুলু কাণ্ড। তো সেক্ষেত্রে চক্রান্ত কে বা কারা করেছে সবটাই দেখা গেছে, প্রমাণ হয়ে গেছে, ওটা নিয়ে আর বলতে চাইছি না। পুরোপুরি চক্রান্ত, এবং যে ওই সোনু সোনা হনুমোনা যে এসে বলেছিল, সেও পর্যন্ত ভুল স্বীকার করে নিয়েছে। আর কিছু এই ব্যাপারে আর বলতেও চাই না, ওই জন্য যে আমি যা যা বলেছিলাম আমার ভুল হয়ে গেছে, ভুল স্বীকার হয়ে মানে করে নিয়েছে আর কি, আমার সোশ্যাল মিডিয়াতে এসে বলা ঠিক হয়নি, এরকম নোংরায় জড়িয়ে দেওয়া উচিত হয়নি, হ্যান ত্যান। তো সেটা যে সম্পূর্ণ স্ক্রিপ্টেড ছিল, চক্রান্ত ছিল এবং টাকার বিনিময়ে ছিল, সেটা আমরা বুঝতে পেরেছি, সেটা ক্লোজ হয়ে গেছে। কিন্তু মায়ের এই যে ফ্ল্যাটে একা থাকা, বাবা একা থাকবো, টিভি দেখবো, তারপরে তাকে কত লোকে ইন্সপায়ার করছে, টিভি দেখো, বই পড়ো, বই পড়লে টিভি দেখলে সময় কেটে যাবে, অনেকেই জবের জন্য বাইরে থাকে, অনেকেই স্টাডিজ মানে লেখাপড়া করবার জন্য বাইরে থাকে, কিন্তু সত্যিই অনেকে বাইরে থাকে না পরকীয়া করবার জন্য, লেখাপড়া করবার জন্য চাকরি সূত্রে অনেকেই বাইরে থাকে মেয়েরা, সেটা আমরা জানি, কিন্তু পরকীয়া করবার জন্য সংসার ছেড়ে এসে কেউ একা একা থাকে না, এই এই একেই দেখলাম। আর যারা থাকে তাদেরকে কি বলে জানো তো? সেটা আর নাই বা বললাম, আমরা সবাই জানি তাদেরকে কি বলে। তো এবারে হচ্ছে শ্বশুরবাড়ির কথা। তো শ্বশুরবাড়ির ওই যে ব্যাগে বাজার টাজার করে আনলো, শ্বশুরবাড়ির লোক না আসুক, শ্বশুরবাড়ির দু একজন আসুক, কিন্তু শ্বশুরবাড়ির লোক তো ফোকলা, সে তো আসবেই, এবং ভালো মন্দ রান্নাও হবে, দুজনে মিলে খাবে। তো সেক্ষেত্রে কিন্তু মাকে এক রাত্রি থেকেই ভাগিয়ে দিল, মা আরেকটা দিন কিন্তু অনায়াসেই থাকতে পারতো, দাদা এসে নিয়ে যেতে পারতো না, নিশ্চয়ই পারতো, কিন্তু না, সত্যিই কিন্তু ওর বাড়িতে শ্বশুরবাড়ির লোক আসবে, কারণ ও শ্বশুরবাড়ি এটাকে বলে স্বীকার করে নিয়েছে, সেটা শ্বশুরবাড়ি, কারণ সন্দীপের বাড়িকে ও শ্বশুরবাড়ি বলে না, ও বলে কোনটাকে, কারণ আমরা সেই রেকর্ডিং শুনেছিলাম ওর মুদিখানায় যে বসে বসে মাল বেচার ব্যাপার, ও তো আবার গ্রাম ট্রাম ওজনের ব্যাপার জানে না বলে, নেকি একেবারে নেকি ষষ্ঠী। তো সেক্ষেত্রে ও কিন্তু মুদিখানায় যে মাল মাপতে পারে, সে গ্রাম কিলোগ্রাম ওজনের ব্যাপারটা খুব ভালোভাবেই জানে, কিন্তু ও জানে না বলে, ও তো নেকি বাচ্চা ছোট করছে, ঠিক সেই কারণে। তো ও হচ্ছে তোমার শ্বশুরবাড়ির লোক, যে শ্বশুরবাড়ি, ও কিন্তু কোনটাকে শ্বশুরবাড়ি বলে সেটা কিন্তু স্বীকার করেই নিয়েছে, কারণ এর আগে যে আমরা রেকর্ডিং শুনেছিলাম যে ভদ্রমহিলা ফোন করেছিল, হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে আছি, ঘোনাবাড়িতে শ্বশুরবাড়িতে আছি, তো শ্বশুরবাড়ি যে ঘোনাবাড়িটা যে ওর শ্বশুরবাড়ি সেটা কিন্তু ও স্বীকার করেই নিয়েছে। আর শ্বশুরবাড়ি থেকে যে লোক আসবে তার জন্যই ওই বাজার এনে, ওই বাজার কিন্তু ও কিন্তু ওর বাপের বাড়িতে কিনেছে বটে, বাট নিয়ে এসেছে কিন্তু তোমার ফ্ল্যাটে, কারণ ওর মাকে দেখা গেল সবজির যে বাস্কেট ফ্রিজের, তার মধ্যে কিন্তু সব কিছু ভেজিটেবিল বক্সে ওর মা গুছিয়ে দিল, সে কফি টফি হ্যানা ত্যানা সমস্ত কিছু গুছিয়ে দিল। তাহলে কেউ না কেউ তো অবশ্যই শ্বশুরবাড়ি থেকে আসবে, রাবণের গোষ্ঠী আছে আমরা জানি, বাট রাবণের গোষ্ঠী না আসুক, ওই রাবণের সাথে হয়তো এক দু চারজন আসবে, যেটা আমরা হয়তো কোনোদিনই ক্যামেরায় দেখতে পাবো না, বাট পরবর্তী ভিডিওতে যেদিন আসবে আমরা হয়তো আন্দাজ করতে পারবো। তো হতে পারে, এমনও হতে পারে যে আজকেই হয়তো আসবে, আজকেই হয়তো আসবে, কারণ বৃহস্পতিবারের ভিডিও আমরা পেলাম আজকে শুক্রবার, তো শুক্রবার হয়তো আসবে, এমনও হতে পারে, ঠিক সেই কারণেই মাকে কিন্তু পাঠিয়ে দিয়েছে, কারণ মা কিন্তু অনায়াসেই আর এক দুদিন ও থাকতে পারতো, মানে ওর এই জীবনযুদ্ধের লড়াইটা ও কিন্তু এক দুদিন পরেও করতে পারতো। তো যাই হোক, এখানে ওর মা থাকলে বেশ খুশিতেই থাকে, সেটা ওর মায়ের মুখ দেখলে বোঝা যায়। এবং এই যে ভিডিওতে বারে বারে বলছে আমার আর টিনুরানির রুটি হচ্ছে, আমি আর টিনুরানি এই খাটটায় শোবো, আমি আর টিনুরানি এই ফ্ল্যাটটায় আছি, এই যে আমরা দুজন আছি, ভাই আমরা তো দেখতে পাচ্ছি দুজন আছে, আমরা তো দেখতে পাচ্ছি দুজনের রুটি হচ্ছে, তারপরেও আমরা দুজন আছি, আমরা দুজন করতে হচ্ছে কেন? মানুষকে বারংবার ওই ঢুকিয়ে দেওয়া হচ্ছে মাথায়, দেখো গো আর কেউ নেই, আমরা দুজন আছি। হ্যাঁ হ্যাঁ, কাল রাত্রে হয়তো দুজনেই ছিল, সেটা হয়তো কাল রাত্রে দুজনেই ছিল, একটা রাতের তো ব্যাপার, ব্যাস আজ থেকে আবার নয় মজ মস্তি হবে। কাল রাত্রে বলতে বা রাত্রে মানে যেদিন পৌঁছলো আর কি ফ্ল্যাটে, তার পরের রাত্রে আর টিকতে হলো না মাকে, পরের রাত্রে কিন্তু বাবা নিয়ে চলে গেছে, বাবারও মাকে দরকার আর মেয়েরও ফোকলাকে দরকার। তো যাই হোক, তো সেটাই আমি বলছিলাম যে শ্বশুরবাড়ি থেকে, টিনের শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে, ভালো মন্দ রান্না করে খাওয়াবে, শ্বশুরবাড়ি যেহেতু আছে, আর ছেলে যেহেতু আসে বাড়ির ছেলে, শ্বশুরবাড়ির লোক না আসার কী আছে? এবং এর আগেও আমরা দেখেছি শ্বশুরবাড়ির লোকের সঙ্গে ও ভীষণভাবে ক্লোজ। আরে ভাই, পয়সা হচ্ছে কথা বলে, বৌমা যদি পয়সা রোজগার করে, বাড়িটাকে একদম সারিয়ে তাড়িয়ে বাড়ি বাগিয়ে একদম তৈরি করে দিল, নতুন করে ফেললো, তাহলে সেই বৌমার কদর তো হবেই, তাই না?
কিন্তু অনেকে বলছে কি না, সেদিন থেকে জীবন যুদ্ধ শুরু হয়েছে যবে থেকে সন্দীপের সঙ্গে বিয়ে হয়েছে। আমার মনে হয় সন্দীপের সঙ্গে বিয়ে হওয়াতে, আমি বারবার এই কথাটা বলি যে ওদের পুরো জীবন যুদ্ধ চলছিল, সেটা থেমে গিয়ে জীবনটা স্মুথ হয়ে গেছে। আমার তো সেটাই মনে হয়, শুধু ওর একার নয়, ওদের পরিবারের সকলের, আমার সেটাই মনে হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আরও একটা ভিডিও নিয়ে আসছি এরপরে। সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।